চলে আসলাম হল অফ ফেমের সামনে। এই যে এটা স্পিত মনস্থি, এই ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লাদাখ। এই যে গুরুদ্বারা পাথর সাহেব, ম্যাগনেটিক হিল, এই যে হিল, এই হিলের জনস্কা রিভার এবং ইন্দাস রিভারের মিলনস্থল। এই জোরার ফোর্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি ভিউ নেই এই শান্তি স্তূপা থেকে। ওইখান থেকে ঘুরে 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 এই সব ভিতরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম এই লেহ প্যালেসে। হ্যাঁ, হোটেল রুম থেকে আমরা এখন বের হচ্ছে লে লোকাল সাইটসিংয়ের জন্য। এই যে এটা আমাদের হোটেল, 1000 টাকায় পার নাইট, 3-বেডেড হোটেল। তো আমরা এখন যাচ্ছি লোকাল সাইটসিংয়ে, লোকাল সাইটসিং করে আবার ফিরব এখানেই। আর এই হচ্ছে সকালের লে অফ ভিউ। দেখেন এখানকার ইনফ্রাস্ট্রাকচারগুলো সব তিব্বতি স্ট্রাকচারের করে তোলা। আর এই যে আপেল বাগান আপেল ধরে আছে ছোটো ছোটো, গতকালকে দেখাইছি আপনাদের একবার। তারপরে যে ফুলের বাগান আছে, খুব সুন্দর একটি ভিউ। ওই ওখানে বরফ পড়ে আছে পাহাড়ের উপরে, মেঘে আচ্ছন্ন হয়ে আছে। আজকের সকালটা বেশ ঠান্ডা, মোবাইলে যেটা দেখলাম 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমার এই লাদাখ ট্যুরটি স্পন্সর করেছে ফেব্রিক এভিনিউ ওপিসি। এটি একটি ফেব্রিক ওরিয়েন্টেড কোম্পানি। এটি বাংলাদেশের রিনাউন্ড বিভিন্ন গার্মেন্টসে সকল ধরনের সকল প্রকারের চাইনিজ ফেব্রিক সরবরাহ করে থাকে। যদি মনে করেন আপনারা এই কোম্পানির সাথে যোগাযোগ করে ফেব্রিক কিনবেন, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে এই কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, দয়া করে যোগাযোগ করবেন। বাউন্ডারি দেখতে পাচ্ছেন যে পাথর মাটি দিয়ে তোলা, এটা তো অনন্য। এই ফুলটা তো এর আগে আমি কখনো দেখিনি, আগে দারুণ ফুল। আপেল একদম অরিজিনাল, আপনার কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত আপেল একদম। হ্যাঁ হ্যাঁ, খাঁটি যাকে বলে, কিন্তু এখনো পরিপক্ক হয় নাই। পরিপক্ক হয় নাই একদম, মানে সবে মাত্রই ধরেছে। আর আমি মাত্র একটা আপেল খেলাম, অনেক মজা। এটা কিন্তু অনেক টেস্টি, অনুমতি নিছেন? অনেক মজা, হ্যাঁ অনুমতি নিছেন? এটা তো আমরা হোটেলে উঠছে, এটা আমাদের হোটেলের বাগানের আপেল, এটা অনুমতি নিতে হবে না। মানে পরিবেশটা এতই সুন্দর যে এখানে দেখেন একটি আপেল গাছ আছে, ঝুম আপেল যাকে বলে, আপেলে আপেলে ভরপুর। এই যে শুধু আপেল আর আপেল, আর ঠিক আপেল গাছের নিচে যারা গৃহস্থালী কাজকর্ম করে থাকে, এই আপেল গাছের নিচে গৃহস্থালী কাজ করে থাকে। তাহলে একবার ভাবেন যে পরিবেশটা কী দারুণ। তো চলুন আমরা লে সাইটসিং করে আসি। এই হচ্ছে আমাদের গাড়ি, ইকো গাড়ি। চলুন আপনার ঘুরে আসি। এই হচ্ছে লের বর্তমান রাস্তা, গতকাল রাত্রে ভারী বর্ষণ হয়েছে। তো আমরা এখন লে ডিসি অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে লিগ্যাল ইনফরমেশনগুলো সব জানার চেষ্টা করব। সুন্দর। আর আমরা এখন সকালে আগে নাস্তাটা সেরে নেই, তারপরে অন্যান্য যা বিষয়গুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো। আজকে সারাদিনের সাইটসিংয়ের জন্য আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার। আপনার নাম কে? মেরা নাম তানজিনে স্যার। তানজিনে স্যার, হ্যাঁ, ভেরি এনার্জেটিক অ্যান্ড স্মার্ট ড্রাইভার। ওকে, একটি পাঞ্জাবি ধাবায় ঢুকলাম সকালের নাস্তা সারতে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তার আইটেম, যেগুলো প্লেন পরোটা, তারপরে এটা ছোলা, আর এটা টক দই, আর সাথে এই চা। আমরা এখন যাচ্ছি লে ডিসি অফিসের দিকে, ওখানে পারমিশন করাতে। কিতনা দূর ডিসি অফিস? লে ডিসি অফিস আধা কিলোমিটার কি? হাফ কিলোমিটার এখান থেকে। তো ব্যবসা বলতেছে যে অনলাইন আগে আবেদন করতে হবে, পরে তারপর ওখানে গিয়ে জমা দিতে হবে। তো আমি একটা ব্লগে দেখেছিলাম কেউ একজন হাতে লিখে আবেদন করেছে, তো দেখি আমরা ওখানে যাই, দেখে যা হয় আপনাদের সব ইনফরমেশন জানাবো। এটাই হচ্ছে লে ডিসি অফিস, আমরা এখন এখানে প্রবেশ করবো। তো চলুন আমরা পারমিশনের কী অবস্থা হয় জেনে আসি। ছিলাম আজকে আমরা সাইটসিংয়ে বের হয়েছি, এখানে আসছি আমরা এই যে পিএপি নেওয়ার জন্য। তো এখানে আমরা অফিসে এসে আমরা আবেদন করলাম এইমাত্র, বিকেলে এসে পারমিশন
পেপারস নিয়ে যাব এবং আগামী কাল ভোরে বের হব প্যাংগং লেকের উদ্দেশ্যে। হল অফ ফেম হচ্ছে লে সিটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। তো দেখতে দেখতে আমরা এখানে এসে গেছি। তো এই হচ্ছে হল অফ ফেম। চলে আসলাম হল অফ ফেমের সামনে। এখানে টিকিট মূল্য হচ্ছে 250 টাকা, 250 ইন্ডিয়ান রুপি, কিন্তু এটা কার্ডে পেমেন্ট করতে হবে, ক্যাশ এখানে গ্রহণ করা হয় না, যে কারণে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন যে ওইখানে লেখা আছে নো ক্যাশ, কার্ড অনলি, আর এটা সোমবারে কিন্তু বন্ধ থাকে, সেইটা মাথায় রেখে আপনারা এখানে আসবেন। তো ভিতরে যেহেতু গিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না, সামনের অংশটু দেখে আমরা পরবর্তী গন্তব্যে যাব। তো এই হচ্ছে গিয়ে হল অফ ফেম। দেখেন এখানে পাকিস্তান এবং ইন্ডিয়ান আর্মিদের সাথে যুদ্ধে যে জওয়ানরা নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে এই হল অফ ফেম গড়ে তোলা হয়। এই যে এটা স্মৃতি মনস্থি, এই রাস্তা থেকে একটু বামে গেলে এই মনস্থিতে যাওয়া যাবে। যেহেতু এর পিছনে বড় বড় মনস্থি আছে, সামনে আমরা যাব, এখন এখানে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি গুরুদ্বার পাথর সাহেব পরিদর্শনে, আমরা ওদিকে যাচ্ছি। তো চলুন। ও রাস্তাটা কি মাখন, একদম মসৃণ রানওয়ের মতো রাস্তা। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই যে ডান পাশে ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লাদাখ। এটা হচ্ছে একটি ক্লাস্টার ইউনিভার্সিটি, এর অধীনে অনেকগুলো কলেজ আছে। আর ওই পাশে যেটা সবুজ একটা গ্রামের মতো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে তারু ভিলেজ। একদম দেখা যাচ্ছে ছোট্ট, কিন্তু বেসিক্যালি এটা 1, 2, 3, 4, 5 স্টোরিড বিল্ডিং, কিন্তু পাহাড়ের নিচে হওয়াতে একদম ছোট মনে হচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যে সামনে দেখতে পাচ্ছেন পাথর সাহেব গুরুদ্বারা। চলুন আমরা পাথর সাহেব গুরুদ্বারা দেখে আসি। এসে গুরুদ্বারা পাথর সাহেব আমার আগে যেটা বললাম, এটা হচ্ছে শিখ ধর্মের একটি উপাসনালয়। এখান থেকে প্রায় 500 বছর আগে এই শিখ ধর্মের একজন গুরু এখানে এসেছিলেন এবং একটি পাথর পা রেখেছিলেন। সেই পাথরের পদচিহ্ন নাকি এখানে আসে, সেটা ওই বন্ধু দেখতেছেন ওখানে আছে। তো এটা শিখদের একটি পবিত্র স্থান। তো আমরা ভিতরে যাচ্ছি না, জাস্ট সাইড থেকে ঘুরে তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দেব। গুরুদ্বারা পাথর সাহেব থেকে আমরা এখন যাচ্ছি ম্যাগনেটিক হিলে। এই ম্যাগনেটিক হিলটা হচ্ছে গুরুদ্বারা পাথর সাহেব থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন আমরা সেদিকেই এগোই। আর এই হচ্ছে সেই ম্যাগনেটিক হিলে যাওয়ার রাস্তাটা। আর ডান পাশে খেয়াল করেন যে দৃশ্যটা কি, এই যে হচ্ছে সেই রাস্তা যে ম্যাগনেটিক হিল, এই সামনে যেটা দেখতেছেন এই হিলটাই হচ্ছে ম্যাগনেটিক হিল। আর এখানে রাস্তায় গাড়িকে নিউট্রাল করলে গাড়িটা একাই চলে যায়। তো আমরা এখন এখানে নেমে দেখব যে আসলে ঠিক একাই যায় কিনা, এটাই প্রমাণ করে দেখব। চলো এখন আমরা ড্রাইভার নিউট্রাল করে গা, নিউট্রাল Gear is neutral. Yeah, this one. Okay. Go. দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু যাচ্ছে সামনের দিকে, গাড়ি যায়। আমাদের গাড়িটা কিন্তু এখন নিউট্রাল আছে, আপনি খেয়াল করতেছেন আমাদের গাড়ি কিন্তু এখন নিউট্রাল আছে, একদম জিরো অবস্থায় আছে, কিন্তু গাড়িটা যাচ্ছে সামনের দিকে। এটাকেই বলা হয় ম্যাগনেটিক হিল। এই যে হিল, এই হিলের দিকে চলে যাচ্ছে, যে কারণে এটাকে ম্যাগনেটিক হিল বলা হয়। আমরা এখন যাচ্ছি জান্সকার রিভার এবং ইন্দাস রিভারের মিলনস্থলে, অর্থাৎ যেখানে জান্সকার রিভার এবং ইন্দাস রিভারের কনফ্লুয়েন্স ঘটেছে সেইটা দেখতে। আর এই হচ্ছে গিয়ে তার আশেপাশের পরিবেশ। তো চলুন আমরা গিয়ে দেখে আসি। বলতে বলতে আমরা এসে গেলাম
জানস্কা রিভার এবং ইন্দাস রিভারের সঙ্গমস্থলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে চলে আসে জানস্কা রিভার আর ওই পাশ থেকে চলে আসে ইন্দাস রিভার। এই পানিটা দেখতে পাচ্ছেন একদম ঘোলায় আর ওই ওইটা তো একটু পরিষ্কার, যেহেতু কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে এখানে, বৃষ্টি হচ্ছে প্রচুর, যে কারণে পানিটা এরকম। কিন্তু অন্য মৌসুমে আসলে, আপনি সেপ্টেম্বরে আসলে বা ধরেন যে মে অথবা এপ্রিলে আসলে এইটা আরও সুন্দর দেখতে পাবেন। আর দেখেন কি বিশাল আকৃতি, দৈত্য আকৃতি সব পর্বত পাহাড় এখানে দাঁড়িয়ে আছে, সব মানে বেয়ার হেডেড সব পাহাড়গুলো, ব্রাউন কালারের সব পাহাড়। এটাই হচ্ছে জানস্কার এবং ইন্দাস রিভারের মিলনস্থল। এখানে দেখছেন ওয়াটার রাফটিং করতেছে, ওই যে ওরা ওয়াটার রাফটিং ঘটছে। এখান থেকে একদম ছোট্ট দেখা যাচ্ছে, কারণ এখান থেকে অনেক নিচে, অনেক অনেক নিচে দেখেন। দেখেন জাপ হেউরে ভাই, দারুণ। আর এই যে আমার যে সাথে দুজন টুরমেট আছে বন্ধু, সাব্বির এবং আছে শেখ মাসুদ রানা, কি ভাই ভিউ কেমন লাগতেছে? মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই, অসম্ভব। যারা না দেখছে মিস করবে, পুরোটাই মিস। হ্যাঁ সেই সেই সেই, দারুণ পরিবেশ আসলে, এত ভালো লাগলো এখানে এসে। এটা কি বলে, এটা নিমো ভিলেজ? হ্যাঁ, আর ওই যে দেখতেছে ওইটা হলো নিমো ভিলেজ। আমরা জানস্কার এবং ইন্দাস রিভারের যে মিলনস্থল ছিল ওটা দেখে আমরা এখন দেখছি যাচ্ছি জরার ফোর্টের দিকে। আর জরার ফোর্ট থেকে যাওয়ার পথে এরকম ভিউ পাবেন, দারুণ দেখেন। মাঝে মাঝে একটু সবুজের ছোঁয়া পাবেন। লাদাখ হচ্ছে একটি তিব্বতি ভাষা, লাদাখের অর্থ হচ্ছে যে উঁচু পথের দেশ, অর্থাৎ যে দেশের ভিতর দিয়ে উঁচু উঁচু পথ চলে গেছে, সেই দেশ, সেই যেহেতু অনেক পথ চলে গেছে উঁচু উঁচু, সেই কারণে এইখানের নামকরণ করেছিল ওই সময়ে লাদাখ, মানে উঁচু পথের দেশ। অবশেষে এসে গেলাম সেই জরোয়ার ফোর্টের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দরজা জরোয়ার ফোর্টের, সেই আছে একটি বিশাল গেট আছে। আর ফোর্টের যে বৈশিষ্ট্য, যে ফোর্টে যাওয়ার আগে যে খাত করা থাকে যাতে শত্রুরা সহজেই আক্রমণ করতে না পারে, এরকম ফোর্টের চারপাশেই এরকম খাত করা আছে। তো যে কথা বললেই নয় সেটা হচ্ছে যে জরোয়ার ছিলেন ডোগরা রাজপুতের একটি সামরিক জেনারেল, উনি এই এখানে একটি এই দুর্গটি নির্মাণ করেন এবং ওনাকে ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয়, কারণ উনি পর্বত যোদ্ধায় খুবই পারদর্শী ছিলেন। আর হচ্ছে এটা জরোয়ার ফোর্টের সামনের দৃশ্য। লোকাল সাইট সিং এর মধ্যে এখন আমাদের গন্তব্য হচ্ছে শান্তিস্তূপ। শান্তিস্তূপ আমরা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে শান্তিস্তূপ পাহাড়ের একদম উপরে অবস্থিত। আমরা পাহাড় এরকম পাহাড় দিয়ে ঘুরে ঘুরে আমরা ওই শান্তিস্তূপে গিয়ে বসবো এখন আমরা। এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, এবং এরপরে যাবো আমরা লেহ প্যালেসে, ওটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। দেখুন অনেক পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে উঠতে হয়। কত তিনটা টিকিট? 90 টাকা, 90 টাকা, 30 টাকা করে তিনটা টিকিট আমরা কাটলাম তিনজনে, 90 টাকা থেকে। একটি 360 ডিগ্রি ভিউ নিয়ে আপনাদেরকে একটি ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে এখানে থেকে তার চারপাশের ভিউটা কেমন দেখা যায়। আপনারা হয়তো জানেন এই শান্তিস্তূপটি নির্মিত হয় 1983 সালে, আর এটা কাজ শেষ হয় 1985 সালে, এবং এটা নির্মাণে জাপানের বুদ্ধিস্ট এবং লাদাখের বুদ্ধিস্টদের সমন্বয়ে এই স্তূপটি নির্মাণ করা হয়। এবং এই স্তূপটি নির্মাণের শুধুমাত্র উদ্দেশ্যই ছিল শান্তি, অর্থাৎ শান্তির প্রতীক হিসাবে এই স্তূপটি নির্মাণ করা হয়। কত সুন্দর সবুজের ঘেরা একটি গ্রাম। এখানে গ্রাম বলতে কিছু হোমস্টে আছে, হোটেল আছে, আর
এই যে হচ্ছে লেহ প্যালেসে যাওয়ার রাস্তা। এই হচ্ছে লে প্যালেস। এই লে প্যালেসটি একদম লে সিটির একদম পাশেই অবস্থিত। এই যে আপনারা দেখতেছেন এটি হচ্ছে লে সিটি। আর এই যে এখান থেকে একটু ঘুরে আসলাম আমরা এই দিক দিয়ে, এই দিয়ে ঘুরে এখানে আসলাম, এটি হচ্ছে লে প্যালেস। এই লে প্যালেসটা হচ্ছে সেমগে নামগিয়াল 1616 থেকে 1642 সাল পর্যন্ত উনি লাদাখের শাসক ছিলেন। এখান থেকে ২৫ টাকা দিয়ে টিকিট কেটে আমি লে প্যালেসে ঢুকছি। এই হচ্ছে তার টিকিট, এন্ট্রি ফি ২৫ টাকা। তো চলুন দেখে আসি। দেখেন প্যালেসের আর একটা অংশ দুই পাশে অবস্থিত। এই প্যালেসের এই নবম তলায় থাকতেন রাজা স্বয়ং নিজে এবং তার পরিবার, এবং একদম নিচের তলায় একদম নিচের তলায় থাকতে তার স্টোর এবং অন্যান্য। আমি এখন কোথায় আছি? ওই যেখানে লেখা আছে ইউ আর অ্যাট লেভেল 7, আমি আছি সপ্তম তলায়। এগুলা পরে নির্মাণ করা হয়েছে, এই কাঠ নতুন কাঠ দেখে বোঝা যাচ্ছে। সেই 1616 সাল থেকে 1642 সাল পর্যন্ত এই লাদাখের শাসক সেঙ্গে নামগিয়াল এখানে শাসন করেছিলেন। আগে বলেছি সেই গুলাব সিং এই রাজাকে পরাজিত করে সে এখানে তার রাজত্ব শুরু করেন, এবং এই সেমকে নাম কিয়ারকে স্টিক মনস্ট্রিতে জোর করে পাঠানো হয়। এবং এখান থেকে পরবর্তী অনেক বছর রাজত্ব করেন। ও যা ভিউ রে ভাই, অনেক কিছু মিস করবেন এখানে আসলে। দেখেন সো ভিউয়ার্স, এই ছিল আমার লে সাইট সিং নিয়ে আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।